আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন কারে সালাম দিছি আপনারা তো বুঝতেই পারেন নাই আমি আজকে আমার ভাবি এই যে আনতেল না বাবী নাই যে আমার মেসি ভাইয়ের বউ মেসির ওয়াইফ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী মহিলা যার হাজব্যান্ড ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি তার জন্য সারা পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ পাগল তার ভালোবাসার জন্য পাগল আর সেই মেসি মাত্র একমাত্র আপনার ভালোবাসায় পাগল সে একটা ভদ্র ছেলে তার কোনো রিউমান নাই তার কোনো ব্যাড রেকর্ড নাই সে আপনার স্বামী আর আপনার সারা পৃথিবীতে আছে কোটি 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 দেবর এই কারণে আপনার আগে সালাম দিলাম এখন কত হইতেছে আর্জেন্টিনা ছত্রিশ বছর যাবাদ কাপ পাই না আমরা প্রতি বছর খেলা দেখতে যাইয়া খুব টেনশন না থাকি প্রতি বছর খেলে বইয়াতে আজ এবার আর্জেন্টিনা কাপ পাইবো কোয়ার্টারের বাদ এবার আর্জেন্টিনা কাপ পাইবো দ্বিতীয় রাউন্ডে বাদ এবার আর্জেন্টিনা কাপ পাইবো তারপরে সেমি আবার কোয়ার্টারের বাদ এরকম করে এত টেনশন আমরা কত নিমু এই টেনশন করতে করতে জীবনটা শেষ দুই সালে ফাইনালে গেল মনে করছি এবার তো কাপটা পাইবে মেসির লেগে মেসি যত কষ্ট করছে তার যে অগণিত ভক্ত দর্শক আমার মতো যারা আছে তারা কাহিনা কাইতে তিন চার দিন না খাইয়ে থাকে এত টেনশন কিনলে দেন এইবার আবার ফাইনাল করছে আশা রাখি এইবার কাপটা পাইবো তারপরও টেনশন তো শেষন আর কো লাভ নাই এখন একমাত্র সমাধান আপনার কাছেই আছে সমাধানটা কেমনি আল্লাহর মতে আপনার তিনজন হয়েছে তিনজন মেসি এই যে থিয়াগু মেসি মাতেও মেসি সিরু মেসি এনে এদিন এক হয়েছে হ্যাঁ তিন পোলারে একটা বানাইবো ডিফেন্ডার একটা বানাইবো মিডফিল্ডের একটা বানাইবো স্ট্রাইকার আমি চিন্তা ভাবনা করে দেখলাম তিনজন যেহেতু হয়ে গেছে গা আর জন কষ্টমিষ্ট করে যদি আটটা লইতেন আটটা তাহলে মোট এগারো জন যদি একটা টিম হয় আর্জেন্টিনা থেকে আপনি একেটায় আর যদি মনে করেন এগারো জন আপনার ঘরের থেকে খেলে আপনি থাকবেন হচ্ছে মনে করেন যে ম্যানেজার আর মেসি থাকবো কোচ তাইলে মনে করেন যে আর্জেন্টিনা প্রতি বছরে কাপ পাইব আর আমরা তো টেনশন কোনো লাগতো না আর আমরা তো এই সারা জীবন টাফের লেগে মনে করেন কান্দাকাটি করানো লাগতো না এমন ঘটনা এবার কাপ বিশ্বকাপ খেলার পরে বলে অপশন নিব যেহেতু এ ব্যস্ত থাকে আপনি আরে কোনো রমে এবার বুঝার পেয়ে তিন চারটা বছর মনে করেন যে কাঁচা রেখা দিয়ে আর কষ্ট বৃষ্টি করে আর আটটা লোয়ালাম মনে করেন আটটা মেসি যদি লই সারা ওয়ার্ল্ড একদিকে খেলবো মেসি একদিকে খেলবো তাহলে তো মনে করেন যে কাপ মেসি করে দেবো এরপর থেকে প্রতি বছর বছর আমরা কাপ নিব কোনো কথা হইব না এই দায়িত্বটা আপনার উপরে দিলাম ভাবি আপনি ফারেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে প্রতি বছর আমাদের চোখের ফানির দাম দিতে আপনি বাইরে বুঝে যে কোনো রকমে আরো আটজন নিয়ে নেন আমরা এগারো জন মেসির খেলা দেখবো একসাথে ভবিষ্যতে আমরা না দেখি আমরা পরবর্তী প্রজন্ম দেখবো আমরা যেমন টেনশন করছি আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম আর্জেন্টিনা কাপের লাগে বইবার টেনশন করুক অতএব আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমাদের এই উপকারটা করে দেন আর এর পরবর্তী বছর থেকে আমরা প্রতি বছর বছর কাপ নেব এটা কামনা করি আর আপনি একটা কথা মনে রেখেন হে যে এত ভালো বালা মানুষ হে আপনি যেন হ্যার স্ত্রী আপনের কত ভাগ্যবতী এটা চিন্তা করছেন মানুষ কত স্টার কত বদনাম দেয় কত কিছু কোনো বুঝতে নেই কাল একমাত্র আমি ঘুরে ঘুরে আপনার কাছে যায় অতএব আমরা চাই পরবর্তীতে আমরা চার বছর পর আমরাই কাপ নিব তখন আর্জেন্টিনা বনাম সারা ওয়ার্ল্ড হবে না তখন হবে মেসি বনাম সারা ওয়ার্ল্ড একদিকে মেসি আর একদিকে সারা ওয়ার্ল্ড একটা কাপ নিয়ে সারা বিশ্বকে দেখায় দিতে চাই ওয়ান অ্যান্ড অনলি মেসি মেসি সেরা আপনার কাছে শেষবারের মধ্যে রিকোয়েস্টটা করলাম বাবা কষ্ট করে আর জন লো এলাম আলাইকুম